সুপ্রভাত বন্ধুরা, এই গৃহবন্দীকালে, এই গৃহবন্দী দিবসে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু আগে ওয়াশরুম থেকে আসলাম এবং ওয়াশরুম খুব শান্তির জায়গা, সেখানে অনেক রকম ক্রিয়েটিভ চিন্তা মাথায় আসে, একটা ভালো চিন্তা এসেছে, তাই জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। বর্তমানে নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19 সারা বিশ্বে, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, দুবাই সব জায়গায়, এমনকি ইতালিতে তো আপনারা জানেন অভেলার কারণে কত রকমভাবে মানে মানুষ ইনফেক্টেড হয়েছে এবং একটা মহামারী আকার ধারণ করেছে। ভারতে যদি একবার সেটা আসে, তবে কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে এখানে মানুষজন আছে, একবার যদি এখানে ভালোভাবে ছড়িয়ে পড়ে, তবে দেশ কিন্তু ঠুনঠুনে হয়ে যাবে, জনসংখ্যা হু হু করে কমবে এবং দেশ ফিনিশ। তাই জন্য আমাদের উচিত যে নিজেদের, যদি আমরা নিজেদেরকে সেফ রাখি, আমরা নিজেদেরকে গৃহবন্দী করে রাখি, একটা নায়ক নায়ক ফিলিংস গৃহবন্দীতে, বুঝতেই পারছি, কারণ বিশেষ বিশেষ মানুষকে গৃহবন্দী করে রাখা হয়, সেটা ভাবুন, নিজেদের গৃহবন্দী করে রাখুন। 10 জন আপনি যদি নিজেকে সেফ রাখেন, 10 জন সেফ থাকলে, 10 জন সেফ থাকলে 1000 জন, 1000 জন সেফ থাকলে 100000 জন, 100000 জন থাকলে 1 কোটি জন, এই করে সারা দেশ সেফ থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে পেটকে তো আর বন্দী করে রাখা যাবে না, পেটকে বন্দী করে রাখলে আমরা নিজেদের জীবন থেকেই ছুটকারা পেয়ে যাবো, বন্দি আর থাকার কোনো সিনসিয়ার নেই। তাই জন্য আমাদেরকে বাইরে যেতে হচ্ছে, খুব সেফভাবে যান। মুদিখানা দোকানে একটু আগেই একটা জিনিস সংগ্রহ করতে গেছিলাম, মুদিখানা দোকানে গিয়ে দেখলাম উপচে পড়া ভিড়, তো এই জন্য ওখান দিয়ে যদি কারো ছড়ায়, তো বুঝতেই পারছেন সবাই বাহক, সবাই মানে পেস্টিসাইডের কাজ করবে, সবাই বাহক হয়ে নিয়ে নিজে ঘরে, নিজে ঘর থেকে পাড়ায়, পাড়া থেকে শহর, শহর থেকে দেশ। সুতরাং তাই জন্য ভিড় গ্যাদারিং করবেন না, পুলিশ হোক বা নিজেদের কোনো, নিজেদের 4-5 জন মিলে উদ্যোগ নিয়ে করুন যে একটা বিশেষ একটা আমাদের যে মানে সব গাইডলাইনগুলো আছে, হাত ধোয়া, হাত পরিষ্কার রাখা এবং একটা ডিস্টেন্স মেনটেন করা, মাস্ক পরা, সেগুলো আমরা, আর পাবলিক প্লেস যেগুলো পাবলিক বেশি ইউজ করে সেখানে হাত না দেওয়া, একটা ডিস্টেন্স মেনটেন করবো, লাইন দাঁড়াবো সবাই মিলে, এবং সেখানে যখন একটা একজন করে ছাড়া হবে, মার্কেটে ঢুকলো, নিজের মাল কালেক্ট করলো, বেরিয়ে গেল, কারণ আমাদের রসদ সংগ্রহ করতে হবে, আমাদের তো বাড়ি আর জাহাজ নয়, সবাইকে আমাদের রসদ সংগ্রহ করতেই হবে। তো সুতরাং একটা লাইন মেনটেন করলে, লম্বা লাইন লাগুক কোনো ব্যাপার না, কিন্তু ডিস্টেন্স মেনটেন করে, এত বড় বড় গ্যাপ নিয়ে নিয়ে যদি লাইন করে দাঁড়ায়, একজন করে ঢুকলো, নিজের মাল কালেক্ট করলো, বেরিয়ে গেল, এই একটা নিয়ম যদি সরকার করতে পারে, তার কারণ হচ্ছে এই গ্যাদারিং হচ্ছে তো অন্তত ভালো। আর যারা বোকা ড্যাশ যারা আছো, যারা বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছো, ফু ফু করছো, বন্ধু এরকম করে বেড়াচ্ছো, তাদের ক্ষেত্রে বলছি তোর বাড়িতে যখন কিছু হবে না, তখন বুঝি তোর, তুই তো ডুববি, তোর বাড়ি ডুববে, তোর সব ডুববে, একসাথে সবাইকে নিয়ে ডুববি। একটু বিরিয়ানি, একটু চাউমিন, চিকেন একটু কম টম খা, হ্যাঁ, ওই মদ মাংস ঐশ্বর্য সব কিছু করতে পারবি একটুখানি পরে, একটু ওয়েট কর, তারপরে করতে পারবি না, ঠিক আছে। আর যেসব জঙ্গি, যতসব মানসিকতা, সব যারা মানুষের পিছনে বাস দিয়ে বেড়ায়, তাদেরকে বলছি তারা কোথায় রে, সব চকাপুট, হ্যাঁ, যাই হোক ছাড়, যারা দিন আনে দিন খায় তাদের কথা চিন্তা করুন, কুকুর বিড়াল সব তো আমাদের উচ্ছিষ্ট হয়ে বেঁচে থাকতে পারে, কোনো ব্যাপার নেই, কিন্তু যারা দিন আনে দিন খায়, যারা মানে প্রতিদিনের খাবার প্রতিদিন না আনলে তাদের হবে না, মাটি কাটে, মেথর মুচি বা এরকম যারা আছে, রিক্সা চালায়, তাদের কী হবে, তাদের কথা একটু ভাবুন। আশা করি সরকার কোনো স্টেপ নেবে এদের পক্ষে, নিচ্ছে হয়তো, আমি অত টিভি দেখছি না, একই খবর একই দেখাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, মানুষ ইনফেক্টেড হচ্ছে সারা দেশে, সারা বিশ্বে এই অবস্থা। আমি এটাই বলবো, তফাত রাখুন, ডিস্টেন্স মেক ডিস্টেন্স, অত বন্ধুত্ব এগোদিন না রাখলেও চলবে, আর নিজেকে স্যানিটাইজ রাখুন, হাত ধুন, ভালো করে হাত রাখুন, কোথাও বেশি যাবেন না, নিজেকে সেফ রাখুন। তবে আশা করছি 10 জন, 100 জন, 100000 জন, 100000 জন, পুরো দেশ সেফ থাকবে। জয় হিন্দ, জয় ভারত।